ভালোবাসার বাংলাদেশ আমি চলতে চলে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে শুনি তার জীবনের কথা আমি ছোটবেলা থেকে বলতে গেলে খুবই চুপচাপ শান্ত স্বভাবেরই মেয়ে ছিলাম আর অনেকটা পড়াশোনা ব্যস্ত থাকা বাবা মার দুজনেই টিচার দুষ্টমি সেরকম কিছু করা হতো না সারাদিন বই নিয়েই পড়াশোনা খেলাধুলা সব কিছু বইকে ঘিরেই তো যাই হোক এরকম করতে করতেই পড়াশোনাই চলছিল বাবা মার বড় মেয়ে আমি আমরা দুই বোন ছিলাম আমার যে ছোট বোন সে মারা যায় তখন আমি ক্লাস টুতে পড়ি তারপর থেকে আব্বু যে স্কুলে টিচার ছিল সেই স্কুলেতেই পড়াশোনা শুরু করা আমার এরকম পড়াশোনা করতে করতে ওটা ভালো রেজাল্ট ছিল বাবা মারও অনেক বড় আশা আমারও ছিল আশা বন্ধুবান্ধব মোটামুটি যাই ছিল বেশি অতটা ঘনিষ্ঠ না হলেও ভালোই ছিল যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন একটা ছেলের কাছ থেকে আমার কাছে একটা প্রেমের প্রস্তাব আসে এবং সেটা আমার এক বান্ধবীর মাধ্যমে আসার পর যখন যেহেতু আমি ছোট নাইনে ফাইনাল পরীক্ষা দেওয়া হয়েছে ক্লাস টেনে উঠব তখন কিছু জানি না প্রেমের বিষয়ে যেটা বই বলা তো আসার পরে আমি তখন বিলিভ করি না আমি মানে জানি না কিসের বিষয়ে প্রেমের বিষয়টা মানে প্রেমের বিষয় আছে পড়ালেখার কোন সাবজেক্ট ওপেন হলো কিনা হ্যাঁ বিষয়

জোনাকি জোনাকি কোন কারণে টেনশন না স্টুডিওতে আসছি আপনাকে দেখার এত ইচ্ছা ছিল গুরু আমার না গুরু আমার না 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 গুরু সেটা আমার কখনোই আসে না আপনাকে দেখে আমার শ্রদ্ধা ভক্তি গুরু বিশ্বাস করবে না আপনাকে দেখে আমি মানে আমার যতটা সম্মান দাম ততটা শ্রদ্ধা আমি পেতে চলে আসছে আপনাকে দেখে না আমাকে তো দেখো দেখো বুঝলে না রাইট এই যে দুইটা দুই তিনজন অপরচিত ছেলে কত দূর থেকে আসছে তোমরা নিজেও দেখছো ওরা যখন আবেগগণ হচ্ছে ওই আবেগ কিন্তু সাথে সাথে আমাকেও প্রভাবিত করে আমারও চোখে পানি চলে আসে সো আমি ইজ वेरी সিম্পল वेरी কি বলবো ইজি গোইং পারসন এই কারণে হয়তো তোমাদের সাথে আমার হার্ট এই হার্ট টু হার্ট টাচটা হয়েই যায় কারণ ওরা যে ডিরেকশন থেকে ওরা যে ফিল থেকে আমাকে আহ্বান করে আমিও ঠিক সেভাবেই কিন্তু আন্দোলিত হই নিজের চোখেই তো দেখলাম একদম স্বাভাবিকভাবে সরল মনে প্রাণ খুলে তোমরা খুব ভালো করে জানো এই চ্যানেলটা এই স্টুডিও তো শুধুই আমাদের সাধারণ এই জন্য বলো তোমার জীবনের কথা বলছিল যে তখন প্রেম বিষয়টা কি এভাবে জানার সুযোগও ছিল না তোমার পরিবেশও ছিল না সেরকম কিছুই ছিল না তারপর যখন ক্লাস নাইনে পরীক্ষা দেওয়ার পরে আমার বান্ধবীর মাধ্যমে আমার কাছে প্রেমের প্রস্তাবটা আসে পর আমি নাও বলিনি হওয়া বলিনি আমি কিছুই বলিনি বলছি আমাকে কতদিন চিন্তা করতে হবে দেন আমার আব্বু অসুস্থ কারণেই একটা ডিস্ট্রিক্টে যায় তো সেদিন আমি আমার ওই যে ফ্রেন্ডের মাধ্যমে প্রস্তাবটা আসছিল আমি সেই ফ্রেন্ডের বাসায় আমাদের যেহেতু নাইন ক্লাস হয়েছে আমরা টেনে উঠতেছি সেই জন্য ক্লাস ফ্রেন্ডদের মানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয় সেই বান্ধবীর বাসায় আমাকে তা মনে কনজারভেটিভ ফ্যামিলি বলা যায় কোথাও যেতে দিত না আমাকে তো কিন্তু সেই আব্বু রাজি ছিল না তারপর আম্মুকে বলে টলে আম্মু ঠিক আছে তুমি যাও যেহেতু কাছাকাছি বান্ধবী তারপর আমার মেজ বোনটা মাঝে মাঝে ছোট একটা বোন ছিল তখন আমি যখন টেনে পড়ি ওই বোনটা পাঁচ সাড়ে পাঁচ বছর হবে তো আমার সাথে সেই বান্ধবী বাসায় যায় তো যার পর তখন আমাকে যে প্রস্তাব করে তার সাথে কথা হয় আমার কমপ্লেস ক্লাস টেন মানে পার্থ টেন মানে আমরা টেনে উঠতেছি এরকম একটা সেটা কখন প্রোপোজ করে ওভাবে হয় না আমাদের সামনাসামনি কথা হয় না ফ্রেন্ড এর মাধ্যমে বলছে এই পর্যন্তই হয়ে রয়েছে আমার সাথে আর জন্মদিনের পার্টিতে গেলে হ্যাঁ জন্মদিনে না এমনিতেই আমরা ফ্রেন্ডরা মিলে আমাদের পরীক্ষা টরিকে শেষ হয়ে গেছে না এমনিতেই আমরা তখন ওই বান্ধবী আমাকে তখন বলে যে ঠিক আছে তোকে একটা কথা বলছিলাম তুই দেখ ওই ছেলের সাথে কথা বলবি কিনা তো ছেলেকে দেখেছো দেখা ওই রাস্তাঘাটে বা এমনি দেখা বান্ধবী পরিচয় করা প্রস্তাব পাঠিয়েছে রাইট এইভাবে নাকি না এভাবেও না আরেকটা কথা হচ্ছে আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ি আমরা যে তলায় থাকতাম সেই তলাতে আরেক সাইড এ ফ্লাটে ছেলের বোন থাকতো দেখা আগে হ্যাঁ আগে হতো দেখলে যে মাথা নিচু করে চলে যে আমি অতটা মানে ভাবিনি যে এই কেন আমাকে আমাদের হয়নি হয় ছেলে দেখলে আমাকে দেখলে চলে যায় আমি ছেলেকে দেখলে চলে যায় এই হতো তখন আমি বিলিপ এই ছেলে আমাকে এরকম আমি কোনো কিছু কখনো দেখিনি যে আমাকে পছন্দ করার তো কিছু কিছু ঠিক আছে তুই কথা বল কথা বলবো তুই দেখ না কথা বলে সালাম দিয়ে কথা বলা হলো আপনি কথা বলা তখন আমি বলছি যে ঠিক আছে এরকম যেহেতু আপনি দিয়েছেন তখন তো আমি যেটা প্রেমের বিষয় আমি জানি না তখন আমি ওকে আমি বলে আমাকে তিনটে শর্ত আছে মানতে হবে যদি আমার সাথে অ্যাফেয়ার করতে হয় বলে কি আমি বলি

তারপর হচ্ছে সে যেহেতু তখন বিয়ে মাত্র ভর্তি হয়ে সে হতে হবে হ্যাঁ ভালো একটা রেজাল্ট করে স্টাবলিশ হতে হবে ঠিক আছে সব হবে ঠিক আছে তাই যদি হয় তাহলে তো ভালো ওই পর্যন্তই কথা বলা তেন কথা বলা আমরা খাওয়া দাওয়া করে আমি আমার বাড়িতে চলে আসি আসার পরে তারপর আর কোনো কথা হচ্ছে না আসছি পর রাত্রে আম্মু দেখছি একটু টেনস্ট জিজ্ঞেস করলাম কিছু না তারপর সে আমাকে ফোন দেয় না আমিও ফোন দিই না তো কিছুদিন পর আবার মাঝে মাঝে মিস কল আসতো মিস কল আসতে আমি আর ব্যাক করতাম না আবার এরকম কিছুদিন পর পর মিস আসতো কল আসতো কেমন আছো কি এটু কি বলা জাস্ট এইভাবেই পরে দেখা যায় যে আমিও মাঝখানে মিস কল দিয়ে কথা বলতাম কেমন আছেন কি করতেছেন পড়াশোনা খবরটা আমার নিত যে তুমি এসএসি দিবা তোমার পড়াশোনা এর ভিতর আমার পি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার আগে দিয়ে আমার আব্বু চোখের ছানি অপারেশন করতে হবে এক সমস্যা তা আব্বু অসুস্থ বরাবর সে হসপিটালে এডমিট থাকে আম্মু তাকে নিয়ে যায় তারপর ছোট বোন দুই বোন মিলেই থাকি পি টেস্ট পরীক্ষাটা কোনো রকম দেই সামনে আবার পড়াশোনা এইসব পড়াশোনা পি বলতে হচ্ছে ওই টেনে বছরটা ছিল যে কথা বার্তা বলা কেমন আছে কি আর পড়াশোনার ব্যাপারটা আমার কোথায় সাদেশন লাগবে সেটা কালেক্ট করা বা এইটা ফটোকপি করতে হবে আমার একটা প্যারাগ্রাফ পাচ্ছি না আমার সেটা কোথা থেকে কালেক্ট করে আনতে হবে হ্যাঁ এগুলোই ছিল প্রেম এছাড়া কোনো আব্বু অসুস্থ আব্বু ডাক্তারের কাছে যাচ্ছে কি তার মানে চিকিৎসা হচ্ছে এগুলোই বলা এরকম করতে করতে দেখা যায় যে যখন আমি টেস্ট পরীক্ষারও কিছু পরে আমি ডিসেম্বরের শেষের দিকে দুই সালের ডিসেম্বর শেষের দিকে আমার আব্বুর পায়ে প্রচন্ড ব্যথা হয় সে হাঁটাই তা বন্ধ হয়ে যায় অচল হয়ে যায় সে অসুস্থ যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ট্রিটমেন্ট মানে পরীক্ষা করে যে তার কোমরে সমস্যা হয়েছে কোমরে কষিরুকাতে সমস্যা দুইটা কষিরুকা কি এক হয়ে গেছে যার কারণে তার পায়ের দিকে যে রোগগুলো আসে কোমর থেকে সেগুলো চাপা পড়ে গেছে ওইখানে সার্জারি করতে হবে আমার সামনে এসএসসি পরীক্ষা ছোট একটা বোন ফ্যামিলিতে কেউ নেই আম্মু টিচার আব্বু টিচার তারপরে দেখা যায় যে আমার এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারি শেষের দিকে তখন হওয়ার পর তার অপারেশন করা হবে সেখানে অপারেশন করা হয় অপারেশন করা হয় চিকিৎসাটা ভুল হয়ে যায় অপারেশনটা ভুল করা হয় যে কষ্টটা করার কথা তার অন্য কষ্টের উপর কেটে ফেলে আব্বুর কাটা ফার তো আমরা জানি না আব্বু কেন অসুস্থ আমার নানি আসে দেশ থেকে আমার এসি পরীক্ষা শুরু হয়ে যায় আব্বু আসে হসপিটাল থেকে কারণ যে সার্জারিটা তার হয়েছে অনেকদিন বেড রেস্ট এবং সেখানে অনেক দিন এডমিট থাকতে হয়েছে আর সবার কথা এত বড় একটা সার্জারি কোমরে সেটা সরকারি হসপিটালেই ভালো হয় যেন আমার বাইরেও চেষ্টা করিনি তবে ওইখানে ছিল আসছে আর একটা যে আমি এর আগে যে মানে রেজাল্ট হোক আমাকে নিয়ে যাওয়া কোথাও আমার এডমিট ঠিক আছে কিনা সবকিছু আব্বু ছিল মানে মা পড়াশোনা করাতো আব্বুর এই আউট দিক খেয়াল রাখা ছিল যে কোথায় কি সবকিছু ঠিক আছে কিনা পরীক্ষা দিয়ে যাচ্ছ তোমার সবকিছু এডমিট কার্ড তুমি সব নিয়ে যাচ্ছ কিনা ভাড়ার টাকাটা খুচরা করে নিচ্ছ কিনা এরকম করা থাকে যখন আমি এসএসসি পরীক্ষা দেব তখন তো আমি আমার আব্বুর সাথে যেতে পারি না সে অসুস্থ সে বেড়ে পড়া তখন দেখা যায় যে আম্মু আমাকে নিয়ে যায় নিয়ে যাচ্ছে আব্বু তারপর সেই অসুস্থতা নিয়ে দেখা যায় যে ওইখানে যেহেতু কাছাকাছি পরীক্ষা হচ্ছে তারপরে রিসেপ্ট রিক্সা ঠিক করে দেয় তোমার প্রতিদিন এসে নিয়ে যাবে আম্মু টিচার আমাকে প্রতিদিন নিয়ে যাওয়ার তারও সম্ভব হয় না একা যেতে হয় আমি একাই যাই আব্বু আর যেতে পারে না আমার যে ছুটি হওয়ার পরে আম্মু স্কুল মানে একটা শিফট ছুটি হওয়ার পর আম্মু আগে যে ওখানে দাঁড়িয়ে থাকতো যে আমি ছুটি হলে সময় তো আব্বু আমাকে ভাইবে বৃত্তির সময় এটার সময় আব্বু আমাকে নিয়ে গেছে নিয়ে আসছে কিন্তু এসছি হয় না তারপর যখন আমার ম্যাথ পরীক্ষা হয় আব্বু সেই অসুস্থ নিয়েও আমাকে মানে আমার আব্বুর চিন্তা ছিল ম্যাথটা ঠিক আছে কিনা ম্যাথে এ প্লাস আসে কিনা আমি আম্মুর সাথে যাই কিন্তু আমি বের হয়ে দেখি আমার আব্বু ছোট বোন তারা অসুস্থ আব্বু দাঁড়িয়ে আছে তারপর দেখা যাচ্ছে যখন আমার স্কুল পরীক্ষা শেষ হয়ে যায় আমাকে নাড়াবাড়ি পাঠায় দেওয়া হয় তো কথা হচ্ছে যে রিলেশনের ব্যাপারটা অতটুকি ও কোন ডিস্টার্ব করতো না তোমার পড়াশোনা ঠিক আছে কিনা হতো তারপর এই কথাগুলো আমার আম্মু জানে কারণ আমি আম্মুকে বলছিলাম একদিন যে এই ছেলেটা কি ভালো না ভালো বলতে কি ভালো বলতে হচ্ছে ও তো দেখি না কারোর সাথে আড্ডা দেওয়া নেশা করা মেয়ের দিক তাকানো এই তো কোনো কিছু আমি ছেলেটার দিকে দেখি না বলছে ভালো হোক খারাপ হোক তুমি ছেলের সাথে কথা বলবা না ঠিক আছে বলবো না তো আমি তাকে জানাই জানাবো বলছে তখন সে আবার উল্টা দিক দিয়ে কান্নাকাটি করে যে না তুমি তো আমি বলতেছে পরে এটা ঠিকই মেনে নিবে বুঝছো না মানবে না বলছো আমি এটা ম্যানেজ করে নিব ঠিক আছে ম্যানেজ যদি করতে পারো তাহলে ভালো তারপর তো আমি তারপর আমার নানা যখন পাঠা দেয় তারা তখন বল আমি রেজাল্ট পর্যন্ত ওইখানেই ছিলাম তো রেজাল্টটা আসলো যে এ প্লাস আসে না আমার ফোর পয়েন্ট এইট এইট পয়েন্ট তখন আব্বু অসুস্থ মানুষ এমনিতে তা নয় আরো অসুস্থ হয়ে যায় তো এদিকে তা আমার আমি ছিল না নামে তা আমার কতটা কিছু বলে নাই আচ্ছা ঠিক আছে তুমি যেটা করছো করছো তোমার ইন্টার ভালো করতে হবে ঠিক আছে ইন্টার ভালো করতে হবে আসি তখন যেহেতু আমাদের ওর বোনের বাসা আমাদের বাসা একই তলায় ছিল তখন আমি যে এই ছেলেটার জন্য আমার মেরেজাটা খারাপ হয়েছে কিন্তু ওইটার জন্য ওর কোনো দোষ ছিল না কারণ আমি পড়ছি কিন্তু কেন এ পাস আছে না কোনটা মিস্টেক সেটা আমিও বলতে পারি না আমি তো ভালোভাবে পরীক্ষা দিয়েছিলাম আমার ছেলে প্লাস আসবে আসলে তখন আমার এই ছেলেটার জন্য মনে হয় তাহলে বাসা চেঞ্জ করে অন্য এলাকায় নিয়ে যাবো অন্য এলাকায় বাসা নিয়ে যায় আর একটা হচ্ছে ও কখনো না বাড়ির সামনে রাস্তাঘাটে কখনো আমার দাঁড়ায় থাকতো না আর একটা যে আমাদের রিলেশনটা হচ্ছে মোবাইলে আমরা ছয় সাত মাস কেউ সামনাসামনি সামনে এসে কখনো কথা বলিনি যখন ওই অন্য বাসা নিয়ে যাওয়া হয় তারপরও দেখা যায় যে মোবাইলে আমি কথা বলতেছি কথা বলতে বলতে আমার ইন্টারে শুরু হচ্ছে পড়াশোনা করতে হবে তোমার আব্বুও কিছুটা মোটামুটি সুস্থ হলো তারপরে তো আমার যে ডাক্তারই পড়তে হবে কিন্তু তুমি অন্য কিছু পড়বে সেটা হবে না তোমার তোমার লাইফে তোমার ডাক্তার হতেই হবে ঠিক আছে ডাক্তার হব কিন্তু আমার মাথায় যখন ইন্টারে ওঠার পর ওর সাথে একটু কথা বলে আমার বেশি বেড়ে যায় কথা বলে বেশি তখন আমি চিন্তা করি যে এই যে এখন কথা বলতে পারতেছি তো আমি যদি ডাক্তার হই তখন আমার এসটা এমনই যে আমি তো তখন বাস্তব লাইফ সম্পর্কে আমার ধারণাই নাই বলতে গেলে তখন আমি বলছি যে এখন এত কথা বলতেছি তখন তো ডাক্তার মানুষ কত ব্যস্ততা আমি তো এত কথা বলতে পারবো না ওর সাথে আমার এই জিনিসটা খুবই মাথায় কাজ করতো না আমি ডাক্তার হব না হবে না ডাক্তার হওয়া আর একটা হচ্ছে তো এমনিতেই না করে দিয়েছে আমি যদি ডাক্তার হই তাহলে তো ওর সাথে আরও মিলবে না ওর তো দিবেই না ও তো বিয়ে পড়তেছে আর আমি ডাক্তার হলে আমার সাথে দিবেই না আমার এই দুইটা চিন্তা দিয়ে আমি না আমি ডাক্তার হব না আমার পড়তে হবে আমি অন্য কিছু হব এই চিন্তা করে দেখা যায় যে খারাপ খারাপ হয়ে হয়ে যায় রেজাল্ট এসে ইন্টারে আর আর আরেকটা গ্রুপ আব্বুর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা দেখা যায় আবার দেখা দেয় হাঁটতে পারে না সে তখন কি করতে হবে তখন প্রাইভেট ভাবে তাকে হসপিটাল দেখা হয় প্রাইভেট হসপিটালে দেখানো পার ডাক্তারটা নাম বলতেছি না সে প্রায় সিউরিটি দিয়ে দেয় ও 99% হচ্ছে আমাদের হাতে 1% আল্লাহর কাছে বাজবি কিম হবে সেটা আমরা নিশ্চয়তা দিব না কিন্তু তাকে এইখান আপনারা করান তখন 2012 সালে আমি ইন্টার एग्जाम দেই ক্ষমতা সম্পন্ন ডাক্তারও আছে 99% তার হাতে আর হাতে 1% আল্লাহর হাতে নিরানব্বই পার্সেন্ট তো হবেই তারা এম দেখাইলো দুই তিনবার করলো আব্বুর যে দেখাইলো যে হ্যাঁ এই কসুকাগুলো যেটা কাটার দরকার তারা অন্যটা কেটে দিছে সেই জন্যই আপনার হাজব্যান্ডেরই অবস্থা তখন আমূলত তাহলে আমি এখন কি করবো বল আপনি করান এখানে করান যেটা বলুন একজন তখন দেখা যায় যে তারা করায় প্রাইভেটভাবে কিন্তু ওই দু হাজার বারো সালেরই মিডফোর্ড হসপিটালেরই নিউরোলজি বিভাগের যে হেড ছিল ডাক্তার নাম কি আমি বলতে পারবো ঠিক আছে আমি বললাম না তো তাকে দিয়ে অপারেশনটা করানো হয় আর অপারেশন সম্পূর্ণ অজ্ঞান করা হয় কিন্তু গুরু আমার ইন্টার পরীক্ষার সামনে আমি একটু ব্যাকে গেছি তখন আমার ইন্টার পরীক্ষার আগে আগে এক মাস আগে তখন আব্বু অসুস্থ হয়ে যায় সে বসতেও পারতেছে না সুদও পারতেছে না কিছু করতে পারে তার পায়ে প্রচন্ড চিক মারতেছে প্রচন্ড যন্ত্রণা সে কিছু করতে পারতেছে না তার স্কুল যাওয়া অফ হয়ে গেছে কি করবে ইমিডিয়েটলি সে প্রাইভেট ভাবে হসপিটালে ভর্তি করানো করানোর পর ইমিডিয়েটলি তার সার্জারি করানো এমনই ফোরা কপাল এই সার্জারিটা সম্পূর্ণ ভুল করা হয়েছে আগে যেটা একটু কিছুটা কষুরগা কাটছে এবার আরো বেশি অন্য কষুরগাগুলো কেটে ফেলছে যেখানে কাটার কথা তার উপরের কষুরগাগুলো কেটে ফেলছে আবু পুরো পঙ্গুর মতো হয়ে গেছে তার হাঁটার কোনো শক্তিই নাই তখন যখন বলে যে আপনি তো বলছিলেন কি করছেন আপনি এটা না বললাম আপনি ফেরত দিয়ে দিতেন কেন আপনি এই কাজটা করছেন তো তাদের কোনো নেই তারা বলতেছে আপনি থেরাপিতে যান তো যখন থেরাপিতে যান তারা বলতেছে এসিসি ইন্টার পাস করার পর কি কেউ এসিসি পরীক্ষা দিতে যায় সার্জারি হচ্ছে এটার প্রপার ট্রিটমেন্ট তার সার্জারিটা ভুল করছে এখন আমরা থেরাপি দিতে আসছে আপনি ইন্টার পরীক্ষা দিয়ে এখানে এসিসি পরীক্ষা করতে দিতে এটা কি হবে নাকি আপনাদের গুলো পঙ্গুই হয়ে যায় তার চলা শক্তি একদম শেষ হয়ে যায় কারণ ধরে ধরে তারা হাঁটতে হয় এরকম করতে ইন্টারেস্টটা খারাপ হলো খারাপ মেডিকেল এডমিশন দিব আমার ইতে ছিল না আমার ছিল যে যদি হয়ে যায় তো হলো না হলে মোটামুটি পড়া হয়েছে আম্মু কাছে তুমি বাইরে কোনো পরীক্ষা দিতে পারবে না কোথাও আমার টেস্ট দিতে দেয় নাই ভার্স্ট যদি কোচিং করতে দূর করতো আমার ফর্মই উঠাতে দেয় নাই তারপরে মেডিকেল দিলাম আসলো না তারপরে বছর বছর তো মেডিকেলেই দিবা ভার্সিটি কোচিং আমার টোটালি করানো হয় নাই তারপর জোর করে তিনটা ভার্সিটিতে দিছি ঢাকার একটা আমি রিটার্নে টিকছি জাহাঙ্গীরনগরে তারপর ভাই বেদা হয়েছে হয়েছে আবহাওয়া তুমি এখানে পড়তে পারবা না ওখানে ভালো না তুমি যাবা না ঠিক আছে যাবো না যখন আমি ন্যাশনালে দেওয়া হয় ন্যাশনালে একটা টিকি সেইখানেও যখন আমি ভর্তি হবো তার আগেও আবু আবার সেই অসুস্থতা ভারতে নিয়ে যায় আমার ছোট মামা তখন আমি আমার মানে আমার সেই এসএসসি টেন থেকে শুরু হয়েছে আমার প্রত্যেকটা আগে আগে আব্বুর এই কাহিনী হইতেছে তখন আমি অনার্সে ভর্তি হই দুই হাজার চোদ্দতে ভর্তি হওয়ার পর আমি তোমার সাথে কথাবার্তা হইতেছে তারপর দুই হাজার পনেরো সালে একুশে মে আমার পরীক্ষা থাকে অনার্স ফাইনাল ইয়ারে চোদ্দ তারিখে চৌদ্দ তারিখ আব্বু আবার হঠাৎ করে নতুন একটা রোগ দেখার চর্ম রোগ জাতীয় তলপেটে তখন আমু বলে যে এখানে তো ডাক্তার আছে এখানে এলাকায় চলে সেখানে দেখে আম্বু বলতেছে যে না ভালো হয়ে যাবে আমি না আপনি আগে অনেক করছেন এবার আপনাকে যেতেই হবে ঘুরে এর আগে আমার আবার তখন এডমিট কার্ড আনা হয় না আবু এইসব ব্যাপারে সব কি আছে আবু বলতে তোমার অনার্স পরীক্ষা তো একুশ তারিখে তুমি এখনো কেন আনতেছো না চোদ্দ তারিখ আমি এডমিট কার্ড আনতে চাই পনেরো তারিখ শুক্রবার ছিল তুমি কেন এডমিট কার্ড আনতে চাচ্ছ যাবো তো একুশ তারিখে পরীক্ষা আমি যাবো বলছে না তুমি যাও আজকেই যাও চোদ্দ তারিখ বলতেছে না আমি ছোট মোনকে নিয়ে কলেজ থেকে যে আমি এডমিট কার্ড নিয়ে আসি আপু দেখলো যে ঠিক আছে কিনা নাম নাম দেখার পরে আপার তারিখ আব্বু অসুস্থ আবার তো চর্মকে তো ওই শুক্রবার দিন ডাক্তার নাই ষোলো তারিখ ডাক্তার আসবে তো ডাক্তার আব্বুকে দেখে বলতেছে ইমার্জেন্সি আপনি এখন হসপিটালে ভর্তি হ হতে হবে সেখান থেকে আবার সেই মিটফোর্ডে আমরা নিয়ে যাই নিয়ে যাওয়া বলতে এখন তো সার্জারি করাবেন রোগের নাম আমি বলতেছি না সার্জারি করবেন জেনারেটর নেই এত বড় সরকারি হসপিটাল জেনারেটর নেই দেন ঢাকা মেডিকেল নিয়ে গেছে ঢাকা মেডিকেল আব্বু ইমার্জেন্সি আব্বুকে ভর্তি নেয় নাই সিরিয়ালে থেকে দেন ভর্তি হতেবে যাবে সেই আটটা বাজে গেছে রাত্রেবেলা বারোটা পর আব্বুকে এডমিট করা হয়েছে এডমিট করার পরে পরীক্ষা করতে হবে সেই যে পরীক্ষাগুলোগুলো অনেক সিরিয়াল দাঁড়িয়ে রাখ্ব সেই কষ্ট করে করছে পরীক্ষাগুলো যেন সার্জারি করবে সে ডাক্তার নাই সকাল নয়টা বাজে ডাক্তার আসে না ডাক্তার আসে না তো বলতেছে দেরি হবে আব্বু তো ব্যথা এটা একটা যন্ত্রণা কর কারণ চিৎকারও করতেছে আমার মা ছিল সাথে তখন মামা ছিল মামা আমাকে নিতে আসে বাসা থেকে যে তুমি চলো তোমার আব্বু কেমন সার্জারি এখন হয় তুমি চলো আর সেদিন বেলা ষোলো তারিখ আমি যার সাথে নাম মায়দুল আমি ওকে বলি কি দেখো প্রত্যেকটা পরীক্ষার আগে আগে আমার আব্বুর বড় বড় একটা সার্জারি হয় আমার একুশ তারিখ পরীক্ষা আব্বু এখন সার্জারি হবে নাকি আব্বুকে তো নিয়ে গেছে ঠিক আছে তারপর সকালবেলা মামা বলে যে চলো তুমি আমি আমার ছোট বোনকে নিয়ে যাই যাওয়ার পরে দেখি যে আব্বু স্যালাইন চলতেছে ডাক্তার আসছে দশটার পরে যখন সবকিছু ওকে করবে ডায়াবেটিস হয় আব্বুর ডায়াবেটিস ঠিক আছে কিন্তু প্রেশারটা মাপার সময় দেখা যায় আবুর প্রেশারটা ঠিক নাই লো হয়ে গেছে দশটার পরে লো যে বলতেছে তারা চেষ্টা করতেছে যে প্রেশারটা বাড়ানো যায় কিনা পেশা না বাড়লে এই রুগীর সার্জারি করা যাবে না তারপর আবু সাথে কথা বলি সবাই বলে চিনতে পারছেন এটা কে বলছে হ্যাঁ চিনছি তাই সরি আমার ছোট বোন তারপর বলতেছে আপু তুমি আমাকে বলে হ্যাঁ তোমাকেও চিনতে পারছি আবু বলে ডাকি আবু কোনো কিছু বলে না তাকে তাকে দেখে আমাদের হ্যাঁ ছোট বোনটাকে ছোট মা বলে ডাকতো তো মা আমার পায়ে অনেক ব্যথা করতেছে আমাকে একটু ওষুধ দিবে আমি ওষুধ খাবো ব্যথা ছটপট করতেছে স্যালাইন দাও সে স্যালাইন খুলে ফেলবে খুলে ফেলে কি হবে তার যে অবস্থা তারপর ডাক্তাররা আসে তার হাত বেঁধে ফেলে স্যালাইন খুলে ফেলবে রকম করতে করতে দেখা আস্তে আস্তে পেশা ফল করতে থাকে বিকালের দিকে দেখা যায় যে হাত পা নীল হয়ে যাচ্ছে তার তার যে জীবাণুটা সেটা রক্তের সাথে মিশে গেছে বুক পর্যন্ত তা চলে আসছে প্রেশার আস্তে আস্তে ফল করতে যে মানুষটা আজীবন হাই প্রেশার ট্যাবলেট খেয়ে গেছে দেন সন্ধ্যার সময় ডাক্তার এসে বলতেছে এই রোগী আমি তাকায় আছে ডাক্তার দেখেছি অন্য দিকে অন্য ডাক্তারের সাথে আলোচনা করতেছে কোনো গ্যারান্টি নেই আইসিউ খালি নেই হাতটা নীল হয়ে গেছে তখন সবাই বুঝছে যে কি আত্মীয় স্বজন আছে যদিন সতেরো তারিখ রাত আটটা বাজাম আমার সবকিছু কিনে নিয়ে চলে যায় চল তারপর মানে আমার জীবনে সাইক্লোন নেমে আছে এটা অনার্স পরীক্ষা শেষ হয় রিটেন পরীক্ষাটা সেজন বলে এবিটন দেখা যায় আমপুজা পড়ে কি কন্টিনিউ করো হ্যাঁ কন্টিনিউ হয় কলেজ থেকে সারা ফোন দিত সবাই অনেক আদর করতে আমাকে সারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার ডিপার্টমেন্ট থেকে জিজ্ঞেস ডিপার্টমেন্ট আমি পড়ি যেন ফোন দেয় যে তুমি পরীক্ষা কন্টিনিউ করে অ্যাবসেন্ট থেকো না আমি গেল বাড়ি রেখেছি আবার পরীক্ষা করতে না পড়ে পড়াশোনা পরীক্ষা দেওয়া পরীক্ষা বিয়ের প্রস্তাব থেকে বলে যে মেয়েকে বিয়ে দিয়ে দাও আসার পর আমি সেটা জানাই ওকে জানানোর পর বলতেছে তুই কি করবো আমি তুমি তাহলে চলে আসবে না চলে আসে তো সম্ভব না আমি চলে আসতে পারবো না তুমি হোক কথা ছিল আম্মুকে রাজি করাবো তুমি রাজি রাজি করাবো কিন্তু ততদিন তো অপেক্ষা করবে না তোমাকে বিয়ে দিয়ে দিবে এই ভিতরে ওই পক্ষের ছেলে ছোট ভাই দেখতে আসে মোটামুটি অ্যারেঞ্জ হয়ে যায় তারপর যেদিন অন্য ছেলের সাথে আমার এঙ্গেজমেন্টের কথা তার আগে আগে দিন ওর বাড়ি থেকে একজনকে পাঠায় প্রস্তাবের জন্য প্রস্তাব নিয়ে পাঠায় মানবেনা মানার সে পড়াশোনা করতেছে দিবে না তারপর দেখা যায় যে আমি ও যেদিন প্রস্তাব আসে সেদিন আমি একটু ওর সাথে দেখা করতে যে প্রস্তাব বলে তুমি আমি সেদিন প্রস্তাব নিয়ে যাব তুমি বাসায় থেকো না ঠিক আছে থাকবো না না থাকার পরে দেখা যায় যে আম্মু সেটা মানে না না মানার পরে তো এখন ওর এক আত্মীয় বাড়ি আছে ঢাকার ভিতরে একটা জায়গা তো আত্মীয় যাওয়ার পরে সেখান থেকে দেখা যায় যে ও সুইসাইডাল অ্যাটাক শুরু করে ও স্যাবলন খাবে একা একা দরজা বন্ধ করে দিয়েছে আমি ওর অন্যান্য ভাই বোনরা বাইরে সে স্যাবলন খেয়ে ফেলবে আমাকে তার ম্যারেজ করতে হবে এখান থেকে খবর আসছে সম্ভবই না আমি যদি অন্য ছেলের কাছে বিয়ে দেয় সেখানে যাবো আমি বিয়ে করব না তো তখন তখন আমার অন্য ফ্যামিলি বলেছে এই ছেলে মারা গেল তুমি দেয় যা আমি দেয় আমি কি বসি খাইতে তুমি খাইতে বল না তোমার জন্য তো খাচ্ছে তুমি ছেলেটা তখন ঠিক আছে ঠিক আছে খাই খেতে হবে না আমি রাজি তখন ওর চার্স্ত ভাই কাজেন যে স্টাম্প নিয়ে আসে স্টাম্প আনার আমি বুঝি না আমি সাইন করব না আমার বাসায় চলেন আমার মা রাজি নাহলে আমি মার সামনে সাইন করবো তারপর দেখা যায় যে না না হলে সে তার সেই সুইসাইডাল অ্যাটাক তারপর আমি কি করি সাইন করি করার আমি বলছি চলে যাবো এখন যে বাসে যাবা আমি বলছি আমি একা এক চলে যাব। আপনার যদি আসতে হয় আমি তাকে বলি যে আপনার আত্মীয় নিয়ে তো আত্মীয় নিয়ে তুমি আসো পরে আমি একা বাসা চলে যাবো এখন সে বলছে না আমিও তোমার সাথে সাথে যাওয়া কেমন দেখা যায় সেখানে তুমি কেন যাবা সেখানে মান সম্মানের ব্যাপার তুমি তোমার যাওয়া দরকার আত্মীয় সে আমার সাথে চলে যায় তারপর দেখা যায় আমার ছোট মামা থাকে রুমে আমাদের সাথে থাকে ছোট মামা সেও তখন মাস্টার তার শেষ হয়েছে আমাদের কাছে থেকে ও ঢুকে আমিও ঢুকি দুইজনে ঢুকার পরেই আমার মামার ধাক্কা দিয়ে দুইজনকে ফেলে দেয় ফেলে দিয়ে গেট লক করে ইচ্ছা মতো মারতে শুরু তো ওকে এমনভাবে মারে যে ওর নাকের হাড় ফেটে যায় ভিতরে নাকের হার ফেটে যায় গলা পাড়া দিয়ে ধরে পাড়া দিয়ে হাত দিয়ে ধরে অনেক মারধর করে ওরা আমাদের ডাইনিং রুম রক্তে প্রায় ভিজে ভিজার মতো অবস্থা প্রচুর ব্লাড যাচ্ছে মেরে টেরে তো ওকে বলতেছে তুই এখন তুই বাড়ি যাবি ঠিক আছে ও বের হয়ে যায় আর আমাকে ইচ্ছা মতো মারধর করতে করতে দেখা যায় যে ও যখন এই যে আমার খালু সাথে আবার হয়ে এই ঘটনাটা ছড়াই গেছে আমার আম্মু বলে আমাদের ওইখানে যা রিলেটিভ থাকে যে এরকম হয়ে গেছে ওকে আবার ধরে নিয়ে আসে আরো মানুষজন আসে তাদের একটাই কথা ঠিক আছে মেয়ে যদি চাই মেয়ে চলে যাবে তখন আমার মা বলে তুমি যদি যাও এখন আম্মুও তো রাজি হবে না হয় না তুমি যদি যাও এখন চিরদিনের জন্য তুমি চলে যাবে তুমি কোনদিন আমার কাছে আসতে পারবে না আসতে পারবো না তাহলে এর আমি তো তাহলে কেউ যেদিনের জন্য মাকে ছেড়ে চলে যাবো আমি ছোট একটা বোন আমার আমি কেউ চলে যাবো সেভেনে পরে মাত্র তখন সে না আমি যাবো না এই ছেলের সাথে তখন তারা বল তুমি না কেরকম সাইন করছো টরছো আমি সে জোর করে অনেকটা কারণ হয়েছে আমি যাবো না মা রাজি না আমি এখন যাবো না আমার মাকে যদি আমি রাজি করতে পারি আমি তাইলে রাজি আমার কথা হচ্ছে আমি মাকে রাজি করে তারপরে এই ছেলের সাথে যাব তখন তারা বলে যে রাত অনেক হয়ে গেছে বিচারে কোনো শেষ হচ্ছে না সকালবেলা ও সবাই চলে যায় সকালবেলা আমার আম্মু আচরণ সময় উঠে আমাকে বলতে তোমাকে দেশে বাইরে যেতে হবে তো দেশে বাইরে যেতে হবে দেশে বাইরে যেতে হবে তো আমি যখন দেশে বাড়িতে যাওয়ার জন্য রওনা রাস্তায় আবার তার সাথে দেখা হয়ে যায় ওর সাথে দেখা হয়ে যায় ও আবার আমার আন্টি সাম বাড়ির সামনেই থাকে তখন আমার আম্মু দেখে আমাকে উপরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর হয় যে আমি তখন যখন রুম থেকে বেড়াই আমার কাছেও তখন আমি একটা স্যাবলনের বোতল নিয়ে বেরোই সাথে আমার কেউ খেয়াল করে না তো আমার আবার হবে হবে মিটিং মিটিং হওয়ার পর তখন আমি বলতেছি লোক আসছে তুমি যদি ছেলেকে নাচাও চাও চির তুমি না বলে দিবা আর আম্মুকে তুমি যদি হ্যাঁ বলো মানে যদি আম্মুকে ছাড়িত হ্যাঁ বললে ছেলেকে আম্মুকে চির ছেড়ে চলে যেতে হবে আর না বললে সবার সামনে আমি তো ছেলের কাজ সাথে আর ভালোবাসা থাকতেছে না আমি যারা ভালোবাসি আমাকে চিন্তন ছেড়ে চলে যেতে হবে এরকম একটা এসে এখন আমি আমি কি বললাম আমি তো কিছু করতে পারতেছি না আমি না পারতেছি তাকে ছাড়তে ভালো না করতেছি মাকে সাথে তখন আমি কিছুটা সাবন খেয়ে ফেলি যেটা মাকে ভয় দেখানোর জন্য তখন আমি ছোট মনকে বলি যে আমি কিন্তু এই কাজটা করছি আমার মা তুমি মরে যাও তুমি আমি রাজি হব না তারপর আমাকে নিয়ে হসপিটালে দৌড়ে দৌড়ি সেখানে এডমিট এটি কি করে ও ওর ফ্যামিলির অনেক আম্মুকে রিকোয়েস্ট করা বলছে না মেয়ে যদি মরেও যায় যা ইচ্ছে তাই হোক আমি মানবো না এই ছেলের সাথে তারপর কি করা হয় এদিকে সে আবার আমার বেড থেকে কিছুটা দূরে সে প্রায় এক বোতল স্যাবলন খেয়ে ফেলে খাওয়ার পর দেখা যাচ্ছে যে তার মরণ অবস্থা হয়ে গেছে তো তার বোন ছিল হসপিটালে আমাকে দেখতে আমার সাথে আসছে তাকে কে যেন ফোনে সে আমি দোতলায় সে নিচতলায় এডমিট থাকে কতক্ষণ থাকে না একসাথে হ্যাঁ আমি আগে সে পরে আমি তো ভয় দেখানোর জন্য খেয়েছিলাম সে এদিকে নাকি প্রায় এক বোতলের মতো স্যাবলুন খেয়ে ফেলছে খাওয়ার তো এখন মানে সবাই যে বলতেছে আমাকে যে ছেলে তো মারাই যাবে তখন বলে এই ছেলে যদি মারা যায় তাহলে ড্রাইভারটা আসে আবার আমার উপর এখন বলছে আম্মু হসপিটালে থাকবে না সে আমি সন্ধ্যা সময় বলতে তুমি হিন্দি চলো সবাই সব বলতেছে এই ছেলে বাজবেই না যেভাবে হাত পা ছোটাছুটি করতেছে এই ছেলে বাজবে না কথা বলে বন্ধ হয়ে গেছে ছেলে কথা বলতে পারে তারপরে আম তুমি কি থাকবে এখানে আমার স্যালেন চলতেছে থাকবো আমি কিভাবে থাকবো এখানে এক হসপিটালে তুমি যদি এই অবস্থায় আমার সাথে যাইতে পারো তুমি যাবা না হলে তুমি এখানে একা কার কাছে আমি একা করছো যার সাথে সেই তো এখন মরণ সজ্জায় আছে আমাকে কে দেখবে কি কি করবে বাধ্য হইলাম সেই অ্যাম্বুলেন্স করে আমাকে নিয়ে বাড়ি গেলাম দেশে এদিকে তারা জানতে পারছে জানার পর আমি তো বাড়ি চলেই গেছি যার পর এখানে আমার ট্রিটমেন্ট হচ্ছে তার এদিকে ট্রিটমেন্ট হচ্ছে আমি ভাবছিলাম মারাই যাবে দেখা যায় তাদের এখানে দিয়ে দিন পর ফোন আসে যে মেয়েকে দিবেন আপনারা তখন আমি বলছি এখন আপনারা মেয়ে চাচ্ছেন আর আরেক জায়গায় যেখানে আমার বিয়ে ঠিক ছিল সেখান থেকে সময় আছে যে ছেলে ব্যাংকার বা ছেলে কানে কম শুনে ছেলে না ব্যাটারি নাকি কানে ইউজ করে তো এই কথা আগে বলতো এত দূর তো আমার আগাইতো না তারা কথাটা পরে বলে ওইখানে বিয়েটা ক্যান্সেল হয়েছে বলছে না ওই কানের সমস্যা ছেলে কাছে কেন মেবে দিত সব সময় এদিকে ওই যে আমার রিটার্ন পরীক্ষা শেষ আমার প্র্যাকটিক্যাল বাকি তারপর আবার আমার ওইখানে টেস্ট করেছে কি আমার টাইফয়েড ধরা পড়ছে সেখানে ওখানে একে তো একটা কাজ অসুস্থ হয়ে বেড়ে মরণ অবস্থা আর একদিকে হাঁটতে পারি না কি অবস্থা আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাস করতে পারি না কিছু না স্যারদের সাথে যোগাযোগ পরীক্ষা টরীক্ষা দেই ওই অসুস্থ নিয়ে আসি ঢাকায় এসে দিয়ে দিয়ে আবার চলে যাই তারপর কি হয় যে ওদিকে তার সাথে যোগাযোগ আমার বন্ধ হয়ে যায় সে মাঝে ফোন দেয় আম্মুর কাছে ফোন দেয় নানা বাড়ি ফোন দেয় তারা তো না গালিগালাজ করে হয়তো আমি সেটা জানি অতটা ই ছিল না আমার সাথে চোখে চোখ বন্ধ তো অনেকদিন পর আমার রেজাল্ট বের হয় রেজাল্ট বের দেখা যাচ্ছে মোটামুটি রেজাল্ট ভালোই আসে তা আসার পরে এখন আমার বলতেছে আমি বলতেছি এর ভিতরে আমি বলতেছি তোমাকে ঢাকায় তোমাকে লাগবে না কারণ আমাকে টিচার সবাই ট্রান্সফার করি সব ট্রান্সফার করে নিয়ে যাবে যে ট্রান্সফার করে নিয়ে যাবে সব কিছু ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে কেমন একটা অবস্থা হয়ে যাবে ফ্যামিলি আমার বোনের পড়াশোনা মার চাকরি আমার সবই এখানে গ্রামে চলে আসবে তার কোথায় পড়াশোনা করতাম এখন আমি গ্রামে পড়বো আমি তো গ্রামে পড়তে পারবো না বলছি ঠিক আছে আমি তাকে ছিলাম তুমি আমার পড়াশোনাটা বলছে না তুমি ঢাকায় থাকতে পারবে না বলছে ঢাকায় থাকতে পারবো না পড়াশোনাটাও যাবে আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর সেই মানুষটাকেও পাচ্ছি না দেন এক পর্যায়ে আমি নিজের যে আমি তার কাছে চলে আসবো তো তার সাথে আমার কন্ট্যাক্ট হয় যে এরকম যে কী করবো তুমি চলে আসো সে হ্যাঁ চলে আসবো আচ্ছা ঠিক আছে হবে তো আমার আবার এডমিটের ডেট ঠিক আছে যদি চলে আসতো ওই তারিখে তো আমার নিতে হবে যদি নিতে পারে তো নিলে আমি এখানে কলেজে এডমিশন হয়ে গেলে আমার তো লাভ নেই আমার পড়াশোনা করতে আমার রাখতেই হবে আমি চলে আসি চলে আসার পরে যে আমার কাছে কথাটা যায় ঢাকায় থাকে আমিও চলে আসি তা আসার পরে প্রথম ফোন দিয়ে কান্নাকাটি করে মা তুমি কেন এটা করছো চলে আসো তুমি ঠিক আছে তুমি যখন আমি তোমাকে মেনে দিব সত্যি হ্যাঁ পরে আবার আম্মু ই করে যে ফোনে বলে যে না মানবো না তোমাকে দিব যে আসতে হবে তুমি আর যদি আসতে পারো আসো না হচ্ছে না আসো আমি আর যাই না এরকম থাকে থাকে দেখা যায় যে ট্রান্সফার হয়ে বোনকে নিয়ে গ্রামে বাড়ি চলে যায় আমি এখানেই থাকি এখানেই আবার এডমিশন নিয়ে কতদিন কোনটা একসাথে থাকা একসাথে থাকা দশ মাস দশ মাস মায়ের সাথে কোনো যোগাযোগ নাই যোগাযোগ বলতে হ্যাঁ ইদানিং ইদানিং যোগাযোগটা হচ্ছে তুমি যদি তো ছেলেকে ফেলে চলে আসতে পারো ডিভোর্স দিয়ে তাইলে আসবা আমার কাছে আর যদি না পারো তেজপত তোমাকে দিয়ে দিলাম তুমি নিয়ে যাও এই হচ্ছে মানে কথা হয় তুমি তাকে ছাড়া নাই নাও এখন পর্যন্ত আমি ভাবছিলাম হয়তো মেনে নিবে মা ঢাকায় থাকবে আব্বু তো চলেই গেছে হয়তো সবাইকে নিয়ে আমি একসাথে থাকতে পারবো যে আমি যেটা ভাবছি সম্পূর্ণ উল্টা হয়ে যায় ভালোবাসা মানুষটাকে ঠিকই পাই মা বোন সবাই দূরে চলে যায় এখন ফাইনালি যতটুকু মায়ের প্রসঙ্গে শুনলাম যতটুকু মায়ের প্রসঙ্গে শুনলাম পরিস্থিতিতে এরকমই আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে তিনি হয়তো কখনোই মেনে নিবেন না কারণ এরকম সিচুয়েশন এসেছে যে আপনি যে নাকি তুমি জীবন মৃত্যু সন্ধিক্ষণে সেই সময়ও কিন্তু সে একদম নির্লিপ্ত ভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে মরে গেলে মরে যাক তবুও এসব ব্যাপার মেনে নেওয়ার মতো পরিস্থিতি আমার নাই ব্যাপারটা তো এরকম রাইট তো এই সমাধান তো আর হবার না সেই জন্য তো আপনার কাছে আছে আমার কাছে তো আর কোন জাদুর বাক্স নাই আমি আপনার ভালোবাসার সেই মানুষটি মহিদুলকে আমি একটু স্টুডিওতে নিয়ে আসতে চাই মহিদুল প্লিজ আপনি আমার সাথে জয়েন করুন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে একটু কথা বলি আপনার সাথে এবং আমরা কথা বলছি কথা বলছি জোনাকির সাথে জোনাকির জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত তার জীবনের প্রত্যেকটি বিভিন্ন মুহূর্ত উঠে উঠে আসছে সেই ফাঁকে আমরা স্বাগত জানাচ্ছি জনাকীর ভালোবাসার মানুষ তার স্বামী মহিদুলকে মহিদুল ভালোবাসা বাংলাদেশে স্বাগত আপনাকে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন গো আপনি ভালো তো আমি আমাদের রিলেশনটা হচ্ছে সিক্স ইয়ার তো এরপর বিয়ে টেন মান্থ রানিং আমাদের বিয়ের এর ভিতরে ওদের বাড়িতে ও গেছে ওদের বাড়িতে দুইবার গিয়েছিল পরে আসছে তো এখন দুজনে আছি তবে একটাই ঘুরে একটাই প্রবলেম আমার আমি যে আর্ন করতেছি সাফিসিয়েন্ট না দুজনে চলার মতন মতে দিলে একটা বাসা নিয়ে থাকি দুজনে চলতেছি তো আমি কিন্তু মাস্টার্স করতেছি আমার কথা হচ্ছে আমি সারা জীবন ওকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি থাকতে চাই একসাথে কিন্তু সব তো এরকম পরিস্থিতি তো এরকম বলছে না সবাইকে নিয়ে তো থাকা সম্ভব না এবং যতটুকু বুঝতে আমি পেরেছি অনুষ্ঠানের শাশুড়ি তাদেরকে নিয়ে আমার শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে আমি থাকতে চাই সিচুয়েশন এরকম না তারা তো চায় না থাকতে এবং আপনি খুব ভালো করেই জানেন এটি এসব বিষয় অন্তত আপনাকে তাদের পরিবার এক্সেপ্টেন্স ব্যাপারে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তারা যে কোনোভাবেই সেই সেই জিনিসটা হবার না এবং মেয়ে হিসাবে যে নাকি আপনাকেও হয়তো একদম মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে হয়তো চলে আসতে হয়েছে বুঝে গেছেন হয়তো এই চরম সত্যটা যে কোনোভাবে দুজন একসাথে থাকাটা আপনার পরিবার মেনে নেবেন স্পেশালি আপনার মা কারণ যে যে সিচুয়েশন পার করে এসেছেন আপনি নতুন করে মনে হয় এটা প্রমাণ করার প্রয়োজন নাই দেখে নেওয়ার দরকার নাই আদৌ উনি মেনে নেবেন কিনা অফ কোর্স আমি এতে আমার মধ্যে এমন কোনো কোয়ালিটি বা এমন কোনো ক্ষমতা নাই যে আমি এই ব্যাপারগুলোকে এক মুহূর্তেই সবকিছু সেট ডাউন করে দিলাম আমরা অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি অলমোস্ট আর হয়তো কিছু সময় একসাথে আছি আপনি নিজে কি এটা অনুভব করতে পারছেন যোনা কি যে সমাধানটা হবার না দুইজনকে একসাথে নিয়ে চলা এই জীবনা হয়তো সম্ভব না আমি তো একসাথে চলতে চাই চলতে আমরা এরকম তো বহু কিছুই চাই বাট পরিস্থিতি এরকম কিছুকে সাপোর্ট করছে না জন্য তো গুরু লাখু স্রোত আজকে শুনছে সত্যি কি তাহলে আমরা ভালোবাসার কাছে হার মেনে আজকে আমি চলে যাব যদি সত্যি মায়ের প্রতি আপনার মায়ের প্রতি ভালোবাসার টান আপনার যদি সেরকমই থাকে আপনার চলে যাওয়া পরলোকগত বাবার কথা যদি সত্যি আপনার সেরকম ভাবে মনে থাকে আপনার ছোট বোনের ভালোবাসা সত্যি যদি আপনাকে সবসময় আবেগ মথিত করে রাখে তাহলে তো এরকম সিদ্ধান্তের দিকে যাইতে হবে আপনাকে একসাথে দুইটি ঘটনা একসাথে তো ঘটবার না একসাথে দুইটি ঘটনা কোনোভাবেই ঘটবান না কি করবেন তাহলে কোন দিকে যাবেন আমরা এমন একটি অনুষ্ঠানের মধ্যে এখন আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কথোপকথনটি শুনছেন বিভিন্ন ভাবে তাদের মতামত দেওয়ার চেষ্টা করছে আমি অনুষ্ঠানের বাকি পার্টে যাওয়ার আগে বিনয়ের সাথে মহিদুল এবং আমাদের আজকের যে আমন্ত্রিত অতিথি তাদের কাছে জানতে চাই এটা কি একটা কম্পিটিশন যে চাইলেন আর স্যাবলনের বোতল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন আপনার ভালোবাসার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই দ্বিমত নেই সন্দেহ নাই কমপ্লেন নাই কমপ্লেন আছে একটা ব্যাপারে যে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নিঃসন্দেহে আমি এত এত বেশি বেশি মাত্রায় মাত্রায় দুর্বল চিত্তের মানুষ না যে এক বোতল এক বোতল স্যাবলনের আমি আশ্রয় নিব কিছু বলার নাই বাট শ্রদ্ধা করি আপনাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধকে ভালোবাসাকে ভালো লাগাকে একটু চেষ্টা করবো আপনার মায়ের সাথে কথা বলতে সেই মা বড় বেশি মমতাময়ী যে মা যে মায়ের বর্ণনা আপনি দিচ্ছিলেন এরকম মায়ের প্রোডাকশন বর্তমান পৃথিবীতে বন্ধ হয়ে আসছে দিনকে দিন যে মায়ের আগমন সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের প্রেক কন্টেক্সটেও আস্তে আস্তে এসব মায়ের দেখা পাওয়া যান অনেক বেশি কমে আসছে দিন দিন এখন আমরা এত বেশি সেন্ট্রালাইজড হয়ে গেছি এত বেশি আত্মকেন্দ্রিক আমরা যে সন্তানের পরিচয়ে বড় হওয়া সন্তানের জন্য নিজের জীবন মরণ সবকিছুকে উচ্ছন্নে দেয়া পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়া এ ধরনের মানুষ কিন্তু কম দেখা যায় আজকের পৃথিবীতে দেখি আপনার মায়ের সাথে কথা বলতে পারি কিনা হ্যালো আসসালাম আলাইকুম বন্ধু আমরা ফোনে কানেক্ট করতে চেষ্টা করছি জোনাকির মাকে আর এই মুহূর্তে অনেক বন্ধুরাই আছেন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং পুরোপুরি আমাদের এই অনুষ্ঠানের সাথে ইনভলভ আছেন আর যারা মাত্র শুনছেন তাদেরকে বলছি আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফ এম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ ঢাকা এফ এম পয়েন্ট ফোর আছেন এই মুহূর্তে আমাদের সাথে গুরু এতেশ্রাম আছেন অতিথি বন্ধু এবং আছি আমি মেঘলা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম উনি মালয়েশিয়া থেকে আমাদেরকে শুনছেন ওকে আর অনেক বন্ধু আছে না ক্যামেরা ফোনে পেয়ে কথা বলবার চেষ্টা করছিলাম যে সেই মায়ের সাথে যোগাযোগ করা যায় কি না যার যাদের অবশ্যই অনেক প্রচেষ্টা অনেক সেক্টিফাই যে ফসল আজকেরই আমন্ত্রিত অতিথি এবং তার সাথে আমি ফোনে যুক্ত হওয়ার আগে অবশ্যই তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই সবাইকে সাথে নিয়ে যে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কণ্ঠস্বর শুনছেন তাদেরকে সাথে নিয়ে আমি তার সাথে যোগাযোগ করতে যেসব মানুষগুলো এখনো পর্যন্ত পৃথিবীতে করছে বিধায় পৃথিবী এখন ইমব্যালেন্স হয়ে যায়নি সামাজিক পারিবারিক বন্ধনগুলো এখনো বেঁচে আছে যারা প্রতি মুহূর্তে শুধুই পৃথিবীতে নিঃশ্বাস নেন তাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার জন্য আলাইকুম জি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আপনার মেয়েকে ওই কথাই বলবার চেষ্টা করছিলাম ওই কথাই মহিদুলের সাথেও হচ্ছিল যে দিনকে দিন যে ট্রান্সফরমেশনটা হচ্ছে যে শিফটিংটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সফরমেশনটা হচ্ছে যে কারণে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক অনেক বেশি নিজকে নিয়ে ব্যস্ত থাকি যখন বাবা মায়ের স্যাক্রিফাইস বাবা মায়ের ভালোবাসা বাবার অসম্ভব কষ্টের মধ্য থেকেও সোজা হয়ে দাঁড়ানোর শক্তি যখনও থাকে না তখন হতোদম বারবার ফিরে ফিরে যায় যে তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় এত কিছু স্যাক্রিফাইস করার পরে আমি যতদূর শুনেছি আপনারা দুইজনই হচ্ছেন কর্মজীবী মানুষ তারপরেও ঘর হেসেল যেভাবে সামাল দিয়েছেন ঠিক সেভাবে বাইরে পৃথিবীকেও সামাল দেওয়ার চেষ্টা করেছেন উদ্দেশ্য একটাই ছিল স্বপ্ন একটাই দেখেছিলেন যে আপনার সন্তানকে কিভাবে বড় করে রাখা যায় সন্তানকে ডক্টর বানাবেন সাদা ফ্রন পরে স্টেথিস্কোপ ঝুলি আপনার সামনে আপনার সন্তান দাঁড়াবে এই দৃশ্যটা আপনাকে সারা জীবন তাড়িত করে ফিরেছে যদিও সুরে বাসি বাজেনি যদিও আপনার এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হয়নি সেই কথা আপনার সন্তানের সাথে শেয়ার করছিলাম যে কোনো মা কোনো বাবা তা সন্তান কিনে যদি এরকম ধরনের স্বপ্ন দেখে এটা কি সত্যি খুব বেশি বড় দোষের এবং এই স্বপ্ন দেখতে গিয়ে এত বেশি আত্মকেন্দ্রিক তুমি হয়ে গেলে যে বাউমার মার স্বপ্নকে বেমালুম তুমি দুপায়ে মারিয়ে নিজের ভালোবাসা নিজের প্রেমের উপখ্যান তৈরি করলে এমন এক বয়সে যেটি সুধিত প্রয়োজন ছিল এডুকেশনের দিকে তোমার কেরিয়ার দিকে ফোকাস করা হ্যাঁ আমি একটু কথা এবং আমি আমার তাই বা কি বলছে তো আমি এই জিনিসখানে শুনতে পারি নাই ওকে আসলে কি বাস্তব জীবনটা কি কি তুলে না কোন

আমার ঘরে টিভি নাই আমি আমার আরেকটা সন্তান আছে মনে হয় শুনছেন বাবা মা স্বামী শান্ত মেয়ে সবকিছু একদিকে আমার বাড়ির একদিকে আমি যে কোনো কিছু বিনিময় আমি বাড়ি

হবে না করেন কেমন আছে বরণ পশন ঠিক মনে যেতে পারে না পৃথিবীতে আমি যতদিন বেঁচে আছি পৃথিবীতে মা বাবা বেঁচে সন্তানের কষ্ট বা অমাঙ্গ দুঃখের কষ্ট আছে এটা সহ্য করতে পারে এই পর্যন্ত একটা এক স্বর্ণ দিতে পারে নাই আমি জানি তার বাবা বলছিল যে মানুষকে একটা ছায় দেখে আপনারা দেখেন তাই বাকে দেখেন ওই ছেলেকে এই চেহারা দিক দিয়ে মানায় কিনা কোনটা বলবেন সে মেরিটোরিয়াস না তারপর সরকারি চাকরি না কোনটা দেখবেন তার বংশধর হলো ঢালি ঢালি কিভাবে আসে উৎপত্তি এসে মানে আপনারা জানেন না জানার জেনে নেবেন আমি আর কি বলবো আমাদের সরকারের কোন দিক দিয়েই

আমি এখনো রান্না করি আমার আমি আমাকে সময় দেবে না বর্ণনা দিতে আমার অনেক সময় লাগবে সেটার ভাই পরি পাঠ আমি বলছিলাম সব দিক একদিকে আমি একা একদিকে আমাকে যদি ফাঁসির কাশ্রেড দাঁড়া কেন আমাকে যদি ফাঁসি দাও কেউ আমি কোনোদিন রাজি হব না আমার যদি ফাঁসির আশ্চর্য দূর আমি কিন্তু রাজি হবো না জানে সব কিছু তারপরে বাবার সেটাই বাবা না থাকলে সব জিজ্ঞাসা হয় জিজ্ঞেস করেন আমি আপনাকে বাবার সন্তান কিনা আমি জানি না আপনার সম্পর্কে আমার কিছু জানা নাই আপনি আমার বড় ভাই ভাই হিসাবে আপনি সূক্ষ বিচার করেন আমরা বিচার করার কেউ না আমরা কোন প্যারাল আদত চালানের একটা প্রোগ্রাম যে অনুষ্ঠানে দুই পক্ষ হয়তো কথা বলেন সেই কারণে আপনাকে অনুষ্ঠানে স্টুডিওতে নিয়ে আমি আপনি একটু লাইনে থাকুন কথা বলি আপনার মেয়ের সাথে এই তো আপনি আমাদের সাথে ফোনেই থাকবেন প্লিজ ফোনে থাকুন লাইনে থাকুন আমাদের সাথে নাকি এই তো হচ্ছে অবস্থা জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছ যা করেছ তার ফল তো বুঝতেই পাচ্ছ নিজের যা ভালোবাসার মানুষকে যেভাবে বিয়ে করেছে সেটা তো আছে জন্মদাত্রী জননী যাকে ঘিরে তোমার এত আবেগ এত ইমোশন সে স্বামীকে হারিয়ে লিটারালি সন্তানকেও হারিয়ে এখন এখন আসলেই তিনি একেবারে নিরূপ পায় একেবারে রিক্ত হাতে দাঁড়িয়ে আছেন এবং সবচেয়ে বড় কথা যৌক্তিক হোক আর অযৌক্তিক ভাবে হোক মায়ের এই যে দীর্ঘ নিঃশ্বাস আর এই যে কান্না এটা অবশ্যই আল্লাহ যিনি আছেন সেটি কখনোই তার কাছে সহ্য করার মতো না লোকে তো বলে এটাই তো জানি যে আল্লাহ রাবুল আলমিনের আড়স কেপে ওঠে যখন জন্মদাতা জন্মদাত্রী কষ্ট পান সো এইটি হচ্ছে ওই অপরিণত বয়সের একটা ভুলই বলবো তখন তো এইরকম ভাবে ভাবনা কর নেওয়ার কোনো সুযোগ ছিল না ভাবনা হওয়া উচিত ছিল না ইউ শুড টু ফোকাস অন ইউর এডুকেশন সেই সময় এরকম একটি ঘটনার মধ্যে পড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি হলো আমি আপনাকে অনুরোধ করব একটু আপনি আপনার মেয়ের সাথে কথা বলুন আমাদের সাথে কি কথা বলো তোমার মায়ের সাথে

যে আমার বাবা এবং মা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন যেভাবে আমাদের জন্য কষ্ট করেছেন স্যাক্রিফাইস করেছেন আমি কোনোভাবে আমার মাকে ছেড়ে থাকতে পারবো না মাকে ছেড়ে আসা সম্ভব না মাকে ছাড়বো না কিন্তু ঘটনার পরিক্রমায় এরকম একটা ঘটনা আমি ঘটিয়ে ফেলেছি এরকম একটা ঘটনা আমার দ্বারা ঘটে গেছে কিন্তু আমার মা আমার জন্মদাত্রী মা যে বাবাকে আমি এত পাগলের মতো ভালোবাসতাম তাকে যেহেতু হারিয়ে ফেলেছি আমার মা ছাড়া আমার পৃথিবী অন্ধকার এই কথাগুলোই সে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে বলবার চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে কোন প্রসঙ্গ আসবার তো কোনো ছিল অনেক ভালো আছেও ছিল বলার তো সুযোগই নাই অবশ্যই আপনাকে একটা কথা বলি একটা অনুরোধ করি এটা আমরা আদালত তো আর এখানে চালাই না একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানে আমরাও আমাদের জীবনের কথাগুলো সবাই বলি এখানে দোষের কিছু নাই এবং এতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে শুধুমাত্র আপনার কথা এবং তার বাবার কথা বারবার করে বলছিল তার বোনের কথা বারবার করে বলছিল যে আমি এমন কোন সিস্টেম কি নাই এমন কোন সমাধান কি নাই যাতে করে সেই মানুষগুলোকে আমি আমার জীবনের মধ্যে পাই যে চলে গেছে সে তো চলেই গেছে এই মানুষগুলোকে আবার নতুন করে আমি আমার জীবনের মধ্যে পাই এই কথাগুলোই সে ঘুরিয়ে ফিরিয়ে বলছিল আর অন্য কোনো প্রসঙ্গ এখানে আসেনি আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই যদি আপনি অনুমতি দেন একটা অনুরোধ শুধু আমি করতে চাই আমি জানি আপনি জানি আপনি কি বলবেন আমি আপনাকে সম্বোধন করছি আপনি আমাকে আটকাবেন যে মহিদুলের পক্ষে যেন কোনো কথা না বলি বা ওকে আপনাকে মেনে নেওয়ার কথা না বলি এই তো বলবেন রাইট আমি বলবো না ওই কথা এবার আমাকে কথা বলতে দিন আপনি তো ওইটাই আমাকে আটকানোর জন্য বারবার আমার কাছে ফ্লোর চাচ্ছেন তাই তো যে মহিদুলকে মেনে নেওয়ার কথা যেন না বলি তাই কিনা বুঝে গেছি আপনার কথাতে আপনি আপনার শুধু মেয়ের সাথে যোগাযোগ তা রাখেন আপনার আপনাকে শুধু আমি এতটুকু কথা এই এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিলাম যে আপনার মেয়েকে সত্যি যদি চান যে মনের মতো করে আপনি যেভাবে স্বপ্ন দেখেন আপনার মেয়েটারে নিয়ে সেরকম একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করুক তাহলে খুবই জরুরি আপনার মেয়ের সাথে আপনার সম্পর্ক আমি পড়াশোনা বন্ধ করি সেই অনুরোধ করছি আমি আপনাকে একটা কথা বলছি শোনেন একটা কথা বলছি আপনার স্বামী এখন সাথে নেই তিনি আছেন সে না ফেরার দেশে আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক উনি মানে যে পরিমাণ আমিও মেয়ের কোনো দিন বইটা দেবো না আমার কথাটা এভাবেও ছিল আমি জানি আপনার সব কথা আমি শুনেছি আমার সব কথা শুনেছি আপনি আছেন তো আমার সাথে ফোনে আপনার সব কথা আমি শুনেছি শুধু আমি একটা কথা বলছি একটু কাইন্ডলি শোনেন সেটি হচ্ছে যে আপনার আমি সব সব তো শুনেছি ওদের ব্যাপারে আমি তো ওদের ইনভেস্টিগেট করেছি ওদের কাছে গেছি আমি ওদের সম্বন্ধে সব জেনেছি কয়েকদিনে সব মিলিয়ে আপনাকে বলছি সব মিলিয়ে বলছি আমি ওদের ব্যাপারে সমস্ত খোঁজ খবর যা যা নেয়ার কেমন আছে না আছে কোথায় আছে কি করতেছে কিভাবে থাকে না থাকে সমস্ত সরজমিনে আমরা এখান থেকে খোঁজ খবর আপনাকে একটা আহ সলা পরামর্শ আপনার সাথে বলতে পারেন আমার কাছে মনে হয়েছে আপনার পক্ষ থেকে মেয়ের সাথে যোগাযোগ থাকাটা খুব জরুরি বুঝতে পারছেন কথা খুবই জরুরি আর আপনার সন্তানের যে অবস্থা তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে পরিমণ্ডলে আর যেভাবে মানুষ করেছেন আপনার সন্তানকে আমি আল্লাহকে হাজার নাজের জেনে বলছি আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি আপনার মেয়েরে সেটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ পরিপূর্ণভাবে তার মনের মধ্যে ঢুকে আছে তার তার মনের মধ্যে ঢুকে আছে তার বাবা এবং মায়ের যে লালন পালন করার যে শিক্ষা সেটিও চরমভাবে তার মধ্যে ঢুকে আছে তার মধ্যে ভালোবাসার যে ভালোবাসার যে অবস্থান পুরোটাই শুধু তার বাবা মা এবং সে বোনকে ঘিরে এ ব্যাপারে সামান্যতম সন্দেহের কোন অবকাশ নাই কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে জরুরি মনে হয়েছে আপনার মেয়ে কিন্তু এক্সট্রিমলি মেরোটিয়াস একটা মেয়ে সামহাও ওর মনোযোগটা শিফট হওয়ার কারণে যে রেজাল্ট আপনি এক্সপেক্ট করেছিলেন এসএসসি এবং এইচএসি তে এবং তার পরিস্থিতিও তার সাথে সাপোর্ট করেনি ওই সময়গুলোতে বাবার সার্জারি পুঁতি পরীক্ষার আগ দিয়েই ছিল না হলে কিন্তু আপনাকে হয়তো আরো ভালো কিছু উপহার দিতে পারত আমার সবকিছু মিলিয়ে মনে হয়েছে আমার আমি বলছি যে ছেলেটা দায়ী ছেলেটা দায়ী হোক আর না হোক তার ব্রেন তার তার মনোযোগটা তার মনোযোগটা শিফট হয়ে গেছিল এখন আমার জি এখন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে তথ্যটা আপনাকে দিতে যাচ্ছি আপনাকে অনুরোধ কোন ভাবে মেয়ের হাতটা আপনি ছেড়েন না কোনোভাবে মেয়ের সাথে কমিউনিকেশন আপনি বন্ধ করেন করেন না। আপনি 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 এতটুকু শুধু এই হাতটা মেয়ের হাত ছেড়েন না আপনাকে শুধু আমি এতটুকু বলতেছি আল্লাহ আপনাকে জীবনে এই এই অল্প জীবনে অনেক কষ্ট দিয়েছেন স্রষ্টা আপনাকে এই পৃথিবীতে স্বর্গতুল্য সুখ দিবেন ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ আমার সাথে স্টুডিওতে আছে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে আমার অনুষ্ঠানটি শুনছে সবাই দোয়া করতেছে আপনাদের পরিবারের জন্য আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতেই আপনাকে এমন ভালো লাগা এমন সুখের সন্ধান দিবেন যে সুখের জন্য আপনি এতদিন ধরে ফাইট করে এসেছেন আর প্লিজ আপনি কান্নাকাটি করবেন না আপনাকে দীর্ঘ নিঃশ্বাস দিয়ে না আপনার মেয়ে অভিশপ্ত হয়ে যাবে আল্লাহ রহমতে আপনি প্লিজ কান্নাকাটি করেন না আর আপনাকে যোগাযোগ এবং আপনার মেয়ের এই হাত ধরার ব্যাপারটা মেয়ের হাতটাকে আলগা করে দিয়ে না তাহলেই ক্ষতির মধ্যে পড়ে যাবে আর যদি আপনি শক্ত করে মেয়েটির হাতটাকে এভাবে ধরে রাখেন সবকিছু ঠিক হতে বাধ্য আজকের তারিখে কথাটা বললাম আপনি মিলিয়ে নিয়েন বুঝতে কি পারছেন আপনি আমি কিন্তু চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে কথাটা বললাম বুঝে যদি অনেক ট্যালেন্টেড সব দিক একজন মেয়ে নিজেও একজন শিক্ষয়িত্রী আপনার বোঝা উচিত আমি শুধু এই খবরটা যেটা আপনাকে দিলাম অনেক কিছু খোঁজ খবর নিয়ে দেওয়া আপনি শুধুই শক্ত করে হাতটা ধরে রাখেন আলগা করে দিয়ে না যাতে করে সে এদিক ওদিক বাড়ি খেয়ে হারিয়ে না যায় শুধু হাতটা ধরে রাখেন এভাবে আর কিচ্ছু লাগবে না আমি অবশ্যই দোয়া করি শুধু আপনি হাতটা ধরে রাখুন আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি ইনশাল্লাহ যেমন স্বপ্ন আপনি দেখেন যেভাবে আপনার মেয়েকে নিয়ে স্বপ্ন আপনি দেখেন মেয়ের ভবিষ্যতের স্বপ্ন দেখেন এরকম ভালো কিছু হতে বাধ্য ইনশাল্লাহ ঠিক আছে আপনি কথা দিলেন যে কোনো রাগবিরা বিরাগ বসে এই ভুলটা আপনি অন্তত করবেন না যে আপনার মেয়ের হাতটাকে ছেড়ে দিলেন

যে বিসিএসি ওইটা একটা সময় ছিল ওইটা একটা সময় ছিল আমি জানি আমরা সব কথা শুনেছি এখন এখন আপাতত কি বেস্ট পসিবল কি 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 স্বপ্নটা ড্রিমটা মা নিঃসন্দেহে এরকম কোনো একটা জায়গায় যদি তুমি যেতে পারো নিঃসন্দেহে মায়ের আর কোনো কমপ্লেন বা মায়ের কোনো দীর্ঘ নিঃশ্বাস থাকবে না যদিও কিছু মানুষের কিছু ফ্যাশনেশন থাকে যেমন মায়ের ক্ষেত্রে ফ্যাশনেশন ছিল তুমি ডাক্তার হবে সেটা যদি নাও হয় ক্যাডার দেন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পদে যদি যেতে পারো তাহলে আমার মনে হয় যে মায়ের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করা হবে না মা তাতেও সুখী থাকবেন রাইট আমি আপনাকে বলছি অবশ্যই এবং আজকে লক্ষ লক্ষ মানুষ শুনছে আমাদের তোমার এই কথা মা কথা দিয়েছে যে তোমার হাত সে ছাড়বে না লাইক যত রকমের সাপোর্ট লাগে সে করে যাবে ইকোনমিক সাপোর্ট হোক ভালোবাসা হোক যত সাপোর্ট লাগে সে করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধুই তোমার এডুকেশনের স্বার্থে তুমি কি পারবে খুব বেশি সময়ের ব্যাপার কিন্তু না অনার্স তো পথে রয় জি অলমোস্ট অলমোস্ট পথে খুব বেশি সময় তো নাই এই সময়টুকুতে অন্য কোনো কিছুতে ফোকাসটাকে ডাইভার্ট না করে তুমি কি পারবে যে স্বপ্নের আমাদেরকে দেখালে এখন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে আমি গুরু বুঝলাম না যে অন্য কোন দিকে অন্য কোন দিকে বলতে আমি শুধুই এডুকেশনের কথা বলছি আমি শুধুই এডুকেশনের কথা বলছি যে ওনার কথা ওনার সাথে আমার কথা কিন্তু পরিষ্কার ওনার সাথে আমি দুইটা পার্ট করেছি এখানে কার সাথে আছো কিভাবে আছো কোথায় আছো আই এম নট টু বড়ি অ্যাবাউট দ্যাট আমি ওটা নিয়ে কথা বলতে আগ্রহী না আমি এখন মা আর সন্তানের একটা ক্যালকুলেশন নিয়ে কথা বলছি একদিকে একজন মায়ের কাছে অনুরোধ করেছি তার কাছ থেকে আমি কথা নিয়েছি হাত জোড় করে সে আমাকে কথা দিয়েছে হ্যাঁ বাবা আমি কথা দিলাম সমস্ত মানুষজনকে সাক্ষী রেখে আল্লাহকে হাজার জেনে উনি কথা দিয়েছেন আমি আমার সন্তানের হাত কখনোই ছাড়ব না সন্তানের যে কোনো প্রয়োজনে অথবা অপ্রয়োজনে সন্তানের যে কোনো সুখে অথবা দুঃখে ইকোনমিক প্রয়োজন হোক আর মানসিক প্রয়োজন হোক অবশ্যই মা হিসাবে আমি সন্তানের হাত শক্ত করে ধরে থাকব তুমি আমাদের আমাদেরকে কথা দিয়েছ যে মা যেভাবে স্বপ্ন দেখেছিল ডক্টর হওয়ার সেটা আমার কপালে জুটেনি সেটা আমার দোষে হয়নি বাট এট অ্যাডমিনিস্ট্রেটিভ কোন রোলে গিয়ে সেই লেভেলে কোনো একটা কাজে গিয়ে এরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে আমি আমার মাকে দেখিয়ে দিব যে তার স্বপ্ন আসলেই ভঙ্গ হয়নি এই কাজটা কি পসিবল এটা কি সম্ভব আমি এখনো পড়াশোনা দিকেই ফোকাস ওকে সো এই ফোকাসটা দিয়ে তুমি কমপ্লিট করো এই ঘটনাগুলো ঘটুক বাকি যে রাস্তাটা পার্ট বাকি যে বাকি যে প্রসঙ্গটা তোমার এই বৈবাহিক জীবনের সেটি কোন দিকে যাবে বা যাবে না সেই সমাধানের সেই হিসেব সেই ক্যালকুলেশন সেই বিচার বিশ্লেষণ অটোমেটিক হয়ে যাবে যার লাগাম স্রষ্টার হাতে আছে বাট এই ব্যাপারে প্রতিজ্ঞার জায়গা থেকে যেন কোন জায়গা থেকে সরে না যায় আমি কি বুঝাতে পারছি কথাটা মা আপনি কি বুঝতে পারছেন আমার কথা তুমি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছো তুমি কি খুব সহজ সরল মেয়ে নাকি কম বুঝো তুমি আমার কথা বুঝতে পারছো তুমি কার সাথে যোগাযোগ রাখছো কি রাখছো না যেমন আমাদের পক্ষে সম্ভব না না যে তুমি আমাকে সতী সাবিত্রী বলে বাড়াই গেলে পরবর্তী তুমি কার সাথে ফোনে নাকি ইমোতে নাকি ভাইবারে কার সাথে কমিউনিকেট করছি কি না করছে এটা তো আমার দেখবার কথা না আমি শুধু কি দেখবো আমি যে স্বপ্নের কথা বলেছো দিন শেষে স্বপ্নটা তুমি মিলিয়ে নিয়েছো কিনা হ্যাঁ যেটা যেটা একটু প্রবলেম যেটা হয়েছে সেই জিনিসটাকে রিকভার করে রিকভার করে সেটাই সেটাই আমরা পেছনের আলাপে আর না যাই তুমি এই জিনিসটাকে রিকভার করে ওই স্বপ্নের কাছে তুমি নিজেকে নিয়ে যাও এই প্রতিজ্ঞা তো তুমি আমাদের কাছে করতেছো রাইট মায়ের কাছে তুমি ওই সার্টিফিকেট ওই জব যে কথা তুমি বলতেছো সেই জিনিসটাকে সফল করে তুমি মায়ের কাছে দাঁড়াও আর মা তোমাকে সম্পরিপূর্ণ সাপোর্ট এভাবে দিয়ে যাবেন বাকি ভবিষ্যতের সিদ্ধান্ত কি হবে কি হবে না তোমার ব্যক্তি জীবনে কি ঘটবে কি ঘটবে না সময় বলে দেবে ওটা সময় বলে দেবে কারণ যখন কোনো কিছু আমাদের সমাধানের মধ্যে থাকে না এটা আমি না বহু মানুষ বলে স্রষ্টাও সেরকম ডিরেকশন দিয়ে রাখেন যে যখন কোনো কিছু আমাদের হাতের মধ্যে থাকে না আমাদের হাতের মধ্যে যখন কোনো কিছু থাকে না লাইক এখন হাতের মধ্যে নাই মহিদুলকে মহিদুলকে উনি মানবে না তুমি মহিদুল ছাড়া বাঁচবে না তাহলে তো দুইটা দুই রকমের কথা হয়ে গেল রাইট এটার কোন সমাধান যেহেতু আমরা পাচ্ছি না ওইটা আমরা সময়ের উপরে ছেড়ে দিব সময় বলে দিবে তুমি কার সাথে থাকবে বা কার সাথে থাকবে না বাট এটা আমরা অন্তত এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিব যে তুমি তোমার মায়ের সাথে কানেক্টেড থাকবে মায়ের সাথে তোমার সেই যোগাযোগ থাকবে মা তার দায়িত্ব নিরবিচ্ছিন্ন ভাবে পালন করে যাবে তার ইকোনমিক কন্ট্রিবিউশন যা টাকা পয়সা লাগে খরচপাতি ভালোবাসা আদর জি আদর মোহাম্বত যা যা লাগে জি 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 কালকে যদি তোমার কোনো সমস্যা হয় জি জি কালকে যদি তোমার সমস্যা হয় মা ছুটতে ছুটতে চলে আসবে যাহা করা লাগে যাহা তাক যাওয়া লাগে যাবে আর তুমি বিনিময়ে কি করবা কি করবে না উই ডোট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট অফকোর্স উই ডেফিনেটলি কেয়ার যে তুমি পড়ালেখা করে যত স্বল্পতম সময়ের মধ্যে তুমি যে স্বপ্ন দেখালে আজকে লক্ষ লক্ষ মানুষকে মাকে সাথে রেখে সে স্বপ্ন তুমি পূরণ করবে রাইট আর বাকি যে ব্যাপারগুলো মহিদুল ছাদে থাকবে নাকি তোমার মায়ের স্বপ্ন পূরণ হবে সেগুলো সময় বলে দিবে আল্লাহ রাবুল আলমিন বসে আছেন সবচেয়ে বড় বিচারক তিনি নির্ধারণ করবে যে তোমাদের কপালে কে থাকবে আর কে থাকবে না অনুষ্ঠান শেষ করে দিব আপনাকে অনেক ধন্যবাদ রাতবিরাতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনি প্রতিজ্ঞা করেছেন মা অবশ্যই মনে রাখবেন আসসালামাইকুম প্রতিকার কথা মনে থাকে কেমন ভালোবাসো ভালোবাসাটা আর মুখে কোনোদিনই বলো না আজ বললে লক্ষ লক্ষ মানুষ শুনতেছে মুখে আর না বলে ভালোবাসার জন্য তো কিছু ক্রাইটেরিয়াও থাকে যোগ্যতাও থাকে সেই জিনিসটা যত তাড়াতাড়ি করলে যে কথাগুলো উনি বললেন যে যার যার কারণে তোমার মনে হচ্ছে না ইউ আর নট দ্যাট টাইপ অফ ফিট পার্সন ফর জোনাকি সেই জায়গাটা কিভাবে কমানো যায় গ্যাপগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায় এটা মনে হয় তুমি ভালো বুঝবে সো মুখে বলার প্রয়োজনই নাই তুমি ভালোবাসো বাট তোমার তোমার জ্ঞান এবং কর্ম দিয়ে বুঝিয়ে দাও যে তুমি তার লাইফটাকে সিকিউর করার জন্য তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য তোমার ভালোবাসার মানুষকে সিকিউর করার জন্য সত্যি তুমি কতটুকু ডেডিকেটেড বা সত্যি তোমার মধ্যে কির পরিমাণ প্যাশন আছে তুমি কি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি বাকি তোমাদের সিদ্ধান্ত ক্রাব্বুল আলামীর নেক বিদায় নিচ্ছে বন্ধু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে কিছু ফোন কল নিব কিছু টেক্সট নেব তারপর বিদায় চাইবো আমি যদি বুঝতে ভুল না করি যে নাকি বাবা হারানোর পর মায়ের কষ্ট পাওয়ার পর তোমার মনের মধ্যে শুধু একটা জিনিসই চলতেছিল যে এই জীবনে কি সত্যি করে সোজা হয়ে দাঁড়ানো সম্ভবপর হবে না তার সাপোর্ট যদি তোমাকে সোজা হতে সাহায্য করে সাপোর্টটা নাও আর সফলতম হও বাকি সিদ্ধান্ত তোমার আর তোমার আব্বুল আমি কি বুঝাতে পারিনি এখনো হালকা লাগতেছে একটু অনেকটা এটার জন্যই তো আসছিলে সমাধান সবসময় হবে জরুরি না বাট একটা পথের দিশা দেখা যায় টানালের মধ্যে একটু আলো দেখা যায় সেটা তো খুব জরুরি তোমার জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে যেটা জরুরি টাকা টাকা টাকা। যেটা দিয়ে তুমি তোমার ওই গোল পর্যন্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছাবে সত্য না মিথ্যা সময় মানেই টাকা সেই গ্যারান্টিটা আমি ইনসিউর করার চেষ্টা করেছি তোমার মায়ের কাছ থেকে যাতে করে সেই ফ্লোটা বন্ধ না হয় এই ফাঁকে সেই টাকা দিয়ে মাস্তি করবে এই মা মেয়ে তুমি না আমি খুব ভালো করেই জানি সেই টাকা দিয়ে তুমি নিজেকে দাঁড় করাতে চেষ্টা করবে রাইট তারপরে সিদ্ধান্ত তোমাদের পরিষ্কার আমার কথা আসসালাম কে বলছেন থেকে বলছেন

অসুবিধা নাই আমরা এই আপনার ইনফরমেশনটা আমরা নিয়ে রাখছি এবং ডেফিনেটলি আপনি আমাদের সাথে আসতে পারবেন আমাদের যে ফেসবুক পেজ মেঘলা বারবার বলছে সেখানে আপনার ইনফরমেশনটা দিয়ে রাখুন অন সিক্স টু সিক্স তে টেক্সট করুন নাম্বার দিয়ে দেন আমরা আপনার সাথে কমিউনিকেট করব দেন ফাইনালি হয়তো কথা বলবো আরো দুই তিনটা ফোন কল নি এই ফাঁকে একটু জেনে নি

জি আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এটা বুঝেছি বাট প্রচুর নয়েজ হচ্ছে এই কারণে কথাগুলো ঠিক ধরতে পরিষ্কারভাবে ধরতে পারলাম না আই এম সরি নেক্সট ফোন কল নেক্সট ফোন কলে যাচ্ছি আমরা ওকে ওকে নেক্সট ফোন কলে আমি কয়েকটা পড়তে চাই কিছু কমেন্ট পড়তে চাই আমি এই মুহূর্তে আছেন আমাদের সাথে মুস্তাক আহমেদ এবং রফিকুল ইসলামও আছেন ওরা ওনারাও আমাদের সাথে মানে বলছেন যে মা যদি দুইজনকেই মেনে নিতেন তাহলে খুব ভালো হতো খুব হ্যাপি সবসময় বাসি বাঁচবে জরুরি না কিন্তু অপশন তো তাদের হাতেই থাকলো না আমি শুধু পায়ের নিচের মাটিটা শক্ত করবার চেষ্টা করলাম শক্ত যদি হয়ে যায় সিদ্ধান্ত তখন অটোমেটিক চলে আসবে

কুরবানির প্রিপারেশন ডান বলি কুরবানির প্রিপারেশন কি হয়ে গেছে গরু কুরবানি দিচ্ছেন নাকি খাসি দুইটাই বুঝতে বলি কুরবানি কি ফাইনাল করেছেন গরু কুরবানি দিবেন নাকি খাসিও দিবেন সজীব শুনতে পাচ্ছেন আমার কথা আমারই দোষ আসলে এমনি কথা হয় না তার মধ্যে খোঁজ গল্প শুরু করছি ওকে নেক্সট ফোন কলে যাচ্ছে হ্যালো আসসালাম আলাইকুম জি আমাদের অনুষ্ঠান শুনছিলেন কোন ফিডব্যাক যদি দেওয়ার থাকে

হ্যাঁ গুরু আসলে আপনাকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি অনেক দিন পরে পেয়ে গেলাম আর সব থেকে বড় কথা হলো আপনি কিসের তৈরি এটাই বুঝতে পারতেছি না বলেন কি আল্লাহ রাবুল আলমিন কনফার্ম করেছেন মাটি তৈরি আপনার কাছে এত সুন্দর সলেশন আপনি কিভাবে খুঁজে বার করেন আসলে এটা শুনলেই অবাক হয়ে যায় জোনাকির সাথে কথা বলতে পারেন এদের সাথে আমার দেখাই হয় স্টুডিওতে রাইট জোনাকি নাকি দেখা হয়েছিল আগে না গুরু এখানে দেখা এরকম ময়দুল দেখছো নি আগে এদের সাথে যেকোনো এরা বলে না যে কোনো গেস্টের সাথে আমার দেখাই হয় স্টুডিওতে আল্লাহ রাবুল আলমিন হেল্প করেন আমি ভালো নিয়ত নিয়ে ঢোকার চেষ্টা করি দোয়া কালাম পড়ে ঢুকায় আল্লাহ আমাকে সাহায্য করো যেহেতু এটা মানুষের জীবনের কথা কোন নাটক না কোনো গল্প না কোনো উপন্যাস না এমন ভাবে আমাকে তুমি করো যাতে করে সঠিক জায়গায় যেতে পারি জি সবাই ভালো থাকুক রাসেল থ্যাংক ইউ সুদূর খুলনা থেকে ফোন করার জন্য আসলেও তো আমি প্রতিদিন এমন কোনো দিন হয়নি যে আমি ঢুকছি বা দোয়া কালাম পড়ে ঢুকিনি টাবুল আলমিনকে স্রষ্টাকে স্মরণ করে ঢুকি যেন তিনি আমাকে হেল্প করেন তিনি আমাকে প্রপারলি গাইড করেন আপুকে বলব যে আপু আপনি মায়ের কথা রাখেন গুরু যা বলছে করেন অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন একদিন আমরা আপনার ফিটব্যাক অবশ্যই ঢাকা এফএম এর মাধ্যমে জানতে পারবো ভালো কথা বলছে তো নিজের

ভাইরা আমি কোনো একদিন ধা করে চলে যাব সাত মাথার মোড়ে আমার বড় বেশি টানে আপনাদের ওই সাত মাথার মোড় আর ওই যে ওই ওইটা ওই যে মোহাম্মদ আলী না ওইটা না ওই যে ওইটা কি আছে এখনো ওইটা নিয়ে প্রবলেম চলতেছিল আমি জানি নবাব পল্লি ওর সামথিং যেখানে যে বিভিন্ন ভাস্কর্য ওই গল্প শুরু করছে আমি বাট ওই জায়গাগুলোর কথা বলছি জানিস আমার মানুষ পটে ফ্ল্যাশ ব্যাগে চলতেছে খুব টানে আমাকে যায় লাস্ট ফোন কল হ্যালো আসসালাম গুরু কেমন আছেন জি ভালো কেমন আছো আমার এটি আমার বন্ধু ফোন জি আমি অনেক চেষ্টা ঢাকায় শুনে কতবার ওই চলে যাব দু লাইন গান হয়ে যাক বিদায় নিচ্ছি গুরু মানে ফোনটা যদি না এটা তো